নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয় শুভেচ্ছা জানাই। আগামীকাল দুর্গা ষষ্ঠীতে যে পাঁচ রাশির সিন্ধুক ভর্তি টাকা আসতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীতে পাঁচ রাশি অর্থ প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, বর্তমানের যা গ্রহের যা গোচর সেই অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছু শুভ সংবাদ জানাতে চলেছি। আমার শুভ কামনা থাকলো আপনাদের সাথে প্রত্যেকের এই দুর্গা পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, প্রত্যেকে মানে মা দুর্গা প্রত্যেকের দুর্গতি নাশ করে, আমি এই মা দুর্গার কাছে প্রার্থনা করি। আগামীকাল শনিবার মহাষষ্ঠীতে এই পাঁচ রাশির অর্থের ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে। এই পাঁচ রাশি পেতে চলেছে সিন্ধুক ভর্তি টাকা। যে কোনো দিক থেকে এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি হবে। দেখুন, বর্তমান পজিশানটা দেখুন খুব দুর্দান্ত। বৃহস্পতি সক্ষেত্রিক, শনি সক্ষেত্রিক, বুধ সক্ষেত্রিক, আপনার রবির প্লেসমেন্ট ভালো, মঙ্গলের প্লেসমেন্ট যথেষ্ট ভালো কিন্তু আছে। এই যে গ্রহের যে গোচর না, এই পাঁচ রাশিকে অপার ধন দিতে কিন্তু চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি আজকে বলবো, প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, তার আগে একটু আপনাদেরকে বলে দিই। দেখুন, এই যে নবরাত্রি অলরেডি চলছে, বিশেষ করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এ কটা দিন বিশেষভাবে আপনারা বাড়িতে গৃহে কর্পূর দিয়ে আরতি কিন্তু অবশ্যই করবেন। অর্থাৎ মা দুর্গার কাছে যদি কর্পূরে আরতি করতে পারেন, আপনার জীবনে সম্পন্নতা আসবে। এবং অষ্টমীর অঞ্জলি, অষ্টমী পূজার অঞ্জলি আপনারা দেন। এবং আপনাদের ক্ষেত্রে যাদের বিয়ের ক্ষেত্রে বাধা আসছে, বিশেষভাবে ছেলেদের ক্ষেত্রে বলছি, আপনারা একটি হলুদ কাপড় নিন, সেখানে আপনারা এক হলুদ এর একসঙ্গে বেঁধে আপনারা সেটা মা দুর্গাকে সমর্পণ করুন। বিশেষভাবে বিয়ের ক্ষেত্রে কিন্তু ভালো লাভ কিন্তু আপনারা পাবেন। এবং যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাটাতে বাধা আসছে, অর্থ ইনকাম করছেন কিন্তু অর্থ টিকছে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটি আপনারা পদ্মফুল গৃহে নিয়ে আনুন এবং গৃহে সেটাকে রাখুন। দেখবেন আর্থিক স্থিতির জায়গা নিশ্চিত রূপে কিন্তু ভালো কিন্তু হবে। এবং মা দুর্গাকে অবশ্যই স্মরণ করুন, মা দুর্গা আমার দুর্গতি নাশ করো। দেখবেন নিশ্চয়ই মা দুর্গা এই আপনাদের প্রত্যেকের মঙ্গল কিন্তু করবেই করবে প্রত্যেকে। তাই আবারও জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এইবার আমি জানাবো মহাষষ্ঠীতে সিন্ধুক ভর্তি অর্থ কোন কোন রাশির আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এই রাশিগুলোর নাম। বিশেষভাবে অর্থের প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, ব্যবসা, ফাটকা, ট্রেন্ডিং, স্টক বিজনেস, এই সকল থেকে কিন্তু অর্থ কিন্তু আসবেই আগামীকাল।
যে কোনো দিক থেকে একটা শুভ সংবাদ কিন্তু পেতে চলেছে বৃশ্চিক রাশি, আপনি যদি মানুষ হন আপনার। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি মানে অভাবনীয় রেজাল্ট পেতে চলেছে, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। মা দুর্গা দুর্গতি নাশ করতে চলেছে বৃষ রাশির। আকর্ষিক অর্থপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে বৃষ রাশি জাতক অথবা জাতিকারা। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিশেষভাবে অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে আপনাদের। হঠাৎ অর্থপ্রাপ্তি এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, সফলতা, সাকসেস আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের মা দুর্গা ধনভাণ্ডার পূর্ণ করতে চলেছে। আপনাদের ব্যবসা, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং থেকে এই সময় প্রভূত উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। সিংহ রাশি আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে, লিখে রাখুন সিংহ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সর্বশেষ এবং অন্তিম রাশি মিথুন রাশি। মিথুন রাশির সোনায় সোয়াগা হতে চলেছে। আপনাদের অর্থের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। মা দুর্গা দুহাত ভর্তি অর্থ দিতে চলেছে এই মিথুন রাশিকে। আপনার কপাল খুলতে চলেছে মিথুন রাশি, লিখে রাখুন মিথুন রাশির যত জাতক অথবা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই মহাষষ্ঠীতে মহাপ্রাপ্তি ঘটতে চলেছে এই পাঁচ রাশির। যে কোনো দিক থেকে অর্থের ঢেউ আসতে কিন্তু চলেছে। এবং প্রত্যেকে আবারও বলবো মা দুর্গার স্মরণাপন্ন হন প্রত্যেকে। কমেন্ট বক্সে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট কিন্তু ভুলবেন না। মা দুর্গা আপনাদের যেন আশা পূরণ করে আমি আমার চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের শুভকামনা জানাই। বিশেষভাবে এই ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।